তার চেয়ে সম মূল্যে এবং কম মূল্যে আপনি এ সাবাটা পেয়ে যাচ্ছেন ঠিক এটা রিফান্ডেবল কিনা নন রিফান্ডেবল কি না এই চার পাঁচটা জিনিস বিবেচনা করে আপনি আপনার ফ্লাইটটা চুজ করবেন আমি যে ফ্লাইটটা সিলেক্ট করছি আদার্স অনলাইন পোর্টালে বা আদার ট্রাভেল এজেন্সি সেম ফ্লাইট যদি আমারটা লয়েস্ট হয় আই উইল অ্যাডভাইস ইউ আই উইল রিকমেন্ড ইউ টু বাই দ্য টিকিট আপনি বলছিলেন এর আগেও বেশ কয়েকবার আমাদের অনুষ্ঠানে এসে বলেছিলেন যে অনলাইনে বসেই সব টিকিট কেটে ফেলা যাবে এই বিষয়টা একটু জানতে চাই অনলাইনে বসে কিংবা ঘরে বসে কিংবা সাবোতে দাঁড়িয়ে কিংবা অফিস করতে করতে কিভাবে বিমানের টিকিট কেটে ফেলা যাবে এটা সহজ করে ফেলেছেন আপনারা সেই বিষয়ে ধন্যবাদ যে বর্তমান সময়ের চাহিদার প্রেক্ষিতে যেমন বাংলাদেশ প্রেক্ষাপটে কেউ এখন টিকিটের প্রয়োজন অফিস আদালত কিন্তু কিন্তু বন্ধ ছিল কিছুদিন কিন্তু আপনার আমাদের অনলাইনে যদি আপনার ইন্টারনেট সেবা থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনে ঢুকে কিন্তু আপনার প্রয়োজনের ফ্লাইটের টিকিটটা আপনি কাটতে পারতেছেন আমাদের ওয়েবসাইট যেটা আমরা ওটি বলি ও অনলাইন ট্রাভেল এজেন্সি ডব্লিউ ডব্লিউ ডট গ্লোবাল ট্রাভেল বিডি ডট কম ঢুকিয়ে আপনি আপনার যে কোনো রুটের যে কোনো এয়ারলাইন্সের টিকিট আপনি আপনার রিয়েল টাইম প্রাইস রিয়েল টাইম বুকিং এবং একজাক্ট পেমেন্ট পে করে আপনি টিকিটটা কনফার্ম করতে পারতেছেন অর্থাৎ বিমা আপনার বিমানের টিকিট পৃথিবীর যে কোনো এয়ারলাইন্সের টিকিট আপনার হাতে না গেলে আপনার হাতের মুঠেতে আমাদের এটি এই সেবাটাই আমি আমার লক্ষ্য এবং গোল প্রত্যেকের ঘরে ঘরে ট্রাভেল এজেন্সির সেবা পৌঁছে দেওয়া প্রত্যেকটা মানুষের কাছে যার চাহিদা আছে তার কাছে আমাদের এই যে ট্রাভেল এজেন্সির সেবাটা প্রত্যেক কাছে পৌঁছে দেয় আমাদের গোল আমি এই এটা মনোপ একক পরিসরে না রেখে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষের কাছে তার মোবাইল ডিভাইস ডেস্কটপ ল্যাপটপ আইপ্যাড যদি তার ডাটা ওপেন করে অনলাইন ওয়াইফাই কানেক্ট করে দিয়ে সে যে কোনো রুটে ফ্লাইট সার্চ করে তার ফ্লাইটটা কনফার্ম করতে পারবে প্লাস টিকিটটা পেমেন্ট করে তার ক্রেডিট কার্ডের মধ্যে পেমেন্ট করতে পারবে এবং আমাদের ওয়ালেট ব্যালেন্সের মাধ্যমে পেমেন্ট করে সে যে কোনো রুটে টিকিট কাটতে পারবে এবং আরও একটা গুড নিউজ হইল অন্যান্য যে ট্রাভেল এজেন্সি আছে যে অনলাইন পোর্টাল আছে তার চেয়ে সম পরিমাণ মূল্যে এবং কম মূল্যে আপনি এই পেয়ে যাচ্ছেন ওকে এইটা আসলে কিভাবে বুঝবেন একজন যিনি বিমানের টিকিট কাটবেন বলে ভাবছেন তিনি পরিকল্পনা আছেন আমি অনলাইনে গিয়ে সার্চ দেব এক একটা ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের কথা আপনি বলছিলেন এক একটা ওয়েবসাইট এক এক রকম প্রাইস দেখাচ্ছে এই যে প্রাইসে নামা তিনি আসলে কিভাবে তিনি কি চোখ বন্ধ করে যেটাতে কম প্রাইসে পাবেন সেখানে চলে যাবেন নাকি এর সাথে অন্য কোনো সেবা জড়িত থ্যাংক ইউ সো মাচ আপনাকে ফ্লাইটটা সিলেক্ট করার পূর্বে আপনার ট্রানজিট আওয়ার ফ্লাইটের ডাইরেক্ট ফ্লাইট কিনা ওয়ান স্টপ ফ্লাইট নাকি টু স্টপ ফ্লাইট নাকি মাল্টি স্টপ আছে এ ফ্লাইটের কানেকটিভিটি টাইম ফ্লাইটের ডিউরিং আওয়ার লাগেজ পলিসি এই সবগুলো জিনিস বিবেচনা করে ঠিক এটা রিফান্ডেবল কিনা নন রিফান্ডেবল কিনা এই চার পাঁচটা জিনিস বিবেচনা করে আপনি আপনার ফ্লাইটটা চুজ করবেন যে এফকে থেকে ডাকা আমি যে যাবো এক এক একটা শর্টেস্ট ট্রানজিট আর ফাস্টেস্ট রোড আর চিপেস্ট প্রাইস আমার ওয়েবসাইটে তিনটা জিনিস আমি অপশন রেখেছি সবচেয়ে কম মূল্যটা আপনাকে দেখার সুযোগ আছে এবং ফার্স্টেস্ট কত দ্রুত আমি ডাকে পৌঁছে যাচ্ছি পৌঁছে যাব সেটার একটা অপশান আছে তারপর একটা আছে আপনি শর্টেস্ট ট্রানজিট এই জিনিসগুলো আপনাকে বিবেচনা করে আপনার ফ্লাইটটা সিলেক্ট করে প্রাইস ফ্লাইট সিলেক্ট করে প্রাইস কম্পেয়ার করবে এই ফ্লাইটটা সেম ফ্লাইট কিনা আমি যে ফ্লাইটটা সিলেক্ট করছি আদার্স অনলাইন পোর্টালে বা আদার ট্রাভেল এজেন্সি সেম ফ্লাইট যদি আমারটা লয়েস্ট হয় আই উইল অ্যাডভাইস উইল রিকমেন্ড ইউ টু বাই দ্য টিকিট ওকে তার মানে আপনি যে পলিসিগুলোর কথা বললেন ট্রানজিট টাইম এবং লাগেজ পলিসি তারপর আরো দু একটা বলছি শর্টেজ এই সব বিষয়গুলো ফ্লাইটের মাল্টি রুট কিনা হিডেন স্টপেজ আর হিডেন স্টপ থাকে মানে যে হিডেন স্টপেজও থাকে হিডেন স্টপেজও থাকে তাহলে তাহলে এই পলিসিগুলো যদিও এখানে আপনাদের ওয়েবসাইটের শুধু অপশনগুলো দেখে দেয়া অর্থাৎ ক্রেতাকে আপনার সুযোগ আছে যে আপনি বলছিলেন ফার্স্ট ট্রানজিট আপনি দেখায় দিচ্ছেন cheapest rate আপনি দেখিয়ে দিচ্ছেন আপনার কাছে মূলত দেখে দেয়া অপশনটা তৈরি করা আর এয়ারলাইন্স কোম্পানিগুলোই তাদের পলিসিগুলো ঠিক করছে তাই তো সেখানে তো আপনার কিছু করার নেই অর্থাৎ ট্রানজিট কমানো বাড়ানোর সুযোগ আপনার নেই কিন্তু যখন একজন দর্শক আপনি অনুষ্ঠানটা দেখেন তিনি হয়তো একজন অভিজ্ঞ মানুষ হিসেবে আপনার কাছে তার প্রশ্ন থাকে যে কোন স্ট্যান্ডার্ড গুলোকে অর্থাৎ ট্রানজিট টাইম কত হলে সেটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় লাগেজ পলিসি কত কেজি হলে সেটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় চিপেস্ট প্রাইস কত হলে সেটাকে আপনার কাছে মনে হবে যে এটা স্ট্যান্ডার্ড প্রাইস এই স্ট্যান্ডার্ড গুলো আসলে আপনার কাছে জানতে চাই থ্যাংক ইউ সো মাচ আর জেএফকে তে আমি একটা প্র্যাকটিক্যাল एग्जांपल দিচ্ছি রাইট নিউ ইয়র্ক থেকে কেউ ডাকা যাবে নরমালি এমিরেটস ফ্লাইটের কথা বলতেছে একটা ওকে নরমালি সে টু পিস ব্যাগেজ পাবে তারপরে তার ট্রানজিট একটা শর্টেজ ট্রানজিট আছে যে থেকে দুবাই এমিরেটস এখান থেকে যে সকালে যে মর্নিংয়ের যে ফ্লাইটটা যায় ঢাকায় গিয়ে আরাম হলে ইভিনিংয়ে ট্রানজিট অল টু টু আর ফর্টি মিনিটস এই মিনিটসে আবার রাত্রে দুইটা ফ্লাইট আছে ইলেভেন একটা টেন টোয়েন্টি পি এম টেন টোয়েন্টি পি যে ফ্লাইটটা যাচ্ছে এটা মিলান হয়ে যাচ্ছে আচ্ছা হ্যাঁ এইটা আমাদের যে এই ফ্লাইটে এটা একটা হিটেন আছে মিলানে এখানে আমার লাগেজ স্ট্যান্ডার্ড দুইটা হ্যাঁ রাত্রে যে এগারোটা যেটা ফ্লাইট আছে ডাইরেক্ট চলে যাচ্ছে দুবাই দুবাই টু ডাকা যাচ্ছে এটা মিনিমাম ট্রানজিট আওয়ার ফাইভ আওয়ার সামথিং এই যে ট্রানজিট আওয়ার লাগেজটা মিনিমাম ইন্ডিয়ান দুইটা টার্কিশ এয়ারলাইন্সে সামটাইমস দে আর অফারিং থ্রি পিস অফ ব্যাগেজ হ্যাঁ আপনি যদি দেখতেছেন আবার অনেক সময় সামটাইমস কোনো কোনো এয়ারলাইন্স অনেক সময় অফার করে ওয়ান পিস অফ ব্যাগেজ এই যে ব্যাগেজটা আমি কয়টা পাচ্ছি কত পাউন্ড পাচ্ছি এবং টিকিটটা রিফান্ডেবল কিনা নন রিফান্ডেবল কিনা আমার ট্রানজিট আওয়ারটা কতক্ষণ মিনিমাম ট্রানজিট আওয়ার কতক্ষণ এবং কোনো হিডেন স্টপেজ আছে কিনা এগুলো আমার ওয়েবসাইটে ক্লিক করলে আপনি সমস্ত ডিটেলসে ক্লিক করলে আপনি এ টু জেড সব কিছু দেখার অপশন আছে এটা আমি মনে করি প্রত্যেকের টিকিট বাই করার পূর্বে তার লাগেজ পলিসি রিফান্ড পলিসি হিডেন স্টপেজ আছে কিনা তারপরে তার রিটার্ন তার রিটার্ন টিকিটটা কনফার্ম কিনা এভরিথিং এ টু জেড দেখে টিকিটটা পারচেস করার জন্য আমি অ্যাডভাইস করব অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আপনি দিয়েছেন আমরা আরো একটু আলোচনা এগিয়ে নেব সেটা হলো যে আপনারা শুধুমাত্র যে বাংলাদেশের টিকিট কিংবা বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে আসার টিকিট করেন তা নয় আপনি বলছিলেন যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধরনের টিকিটগুলো করা হয় আমরা যদি বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে আলোচনা করি তারা সবচেয়ে বেশি দেশেই ফেরেন তারপর সেকেন্ড অপশনে গিয়ে কোথায় আসলে তারা সবচেয়ে বেশি টিকিট কাটেন কিংবা সেখানে তাদের ফাংশন কি কি করেন ধন্যবাদ আমাদের সেকেন্ড লার্জেস্ট যে আমরা পপুলেশন বাইরে থাকে প্রবাস থাকে আমরা লন্ডন কানাডা মালয়েশিয়া দুবাই এই চারটা কান্ট্রিতেও আপনার টিকিট অ্যাভেলেবেল আপনার ঢাকা থেকে কেউ কানাডা যেতে চায় টরন্টো সবচেয়ে গ্রেট অপরচুনিটি ফর আমার ওয়েবসাইটে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন টরেন্টো টু ডাকা অনেকে বাফেলে থাকে সে বিমান বাংলাদেশে যেতে চায় সে টরেন্টো থেকে ডাইরেক্ট ফ্লাইটে ঢাকা যেতে পারছে তা আপনার বয়স্ক বাবা মাকে পাঠাতে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সাহায্য নিন বিমান বাংলাদেশের টিকিট আপনি ক্রয় করতে পারতে চান লন্ডন থেকে কেউ ঢাকা যাবে বা সিলেট যাবে সে বিমানের ফ্লাইটের টিকিট আপনি কাটতে পারতেছেন আমাদের লার্জেস্ট লন্ডন টরেন্টো কুয়ালামপুর দুবাই এবং সৌদি আরব জাদ্দা উমরা এই এই রুটগুলোর প্যাসেঞ্জারই আমরা নর্মালি বেশি আমরা পেয়ে থাকি উমরা নিয়ে কথা বলতে চাই সেটি হলো যে ইদুল আজহার পরে উমরা আবার খুলে দেওয়া হয়েছে অর্থাৎ হজের পরে খুলে দেওয়া হয়েছে এখন উমরার জন্য যারা উমরা যেতে চান তাদের জন্য আপনাদের কি কি ব্যবস্থা আছে তারা সেইখানে গিয়ে কি ফ্যাসিলিটিস পাবেন যাওয়ার আগে কি ফ্যাসিলিটিস পাবেন কিভাবে প্রস্তুতি নেবেন তিনটি প্রশ্ন একসাথে আপনাদের ধন্যবাদ আহ জুয়েল ভাই আমার যেহেতু ডাকা এবং ইউএসএ একটা নিউ ইয়র্ক অফিস আছে আমরা ঢাকা থেকে ওমরা যেতে চাইলে এবং ইউএসএ থেকে ওমরা যেতে তাদেরকে আমরা সেবা দিয়ে থাকছি আমাদের স্বল্প মূল্য একটা ওমরা প্যাকেজ আছে দিনের আমরা ওমরা ভিসা এয়ার টিকিট হোটেল ট্রান্সপোর্টেশন এক্সপিরিয়েন্স মোয়ালিম যেটা আমরা অভিজ্ঞ মোয়ালিমের মাধ্যমে তার ওমরাটা সম্পাদন করা এবং এয়ারপোর্ট ড্রপ আপ থেকে হোটেল পর্যন্ত পৌঁছে দেওয়া এবং তার ওমরাটা পারফর্ম করা উমরা করার যে কিছু নিয়ম কানুন আছে এই নিয়ম কানুন সম্বন্ধে তাকে গাইড দেওয়া আমরা এখান থেকে মোটামুটি একটা একটা উমরা করা গাইড বুক আমরা তার হাতে তুলে দিচ্ছি আমার অভিজ্ঞ মুওয়ালিম সৌদি আরবে আছে মক্কায় আছে মদিনা আছে। সেগুলো তাদেরকে রিসিভ করে সুন্দর করে ও উমরাটা পারফর্ম করে পুরোপুরি পৌঁছে দেওয়া এই সমস্ত কাজ আমরা সম্বোধন করে থাকি এয়ার টিকিট হোটেল ভিসা ট্রান্সপোর্টেশন সাইট সাইটসিং

আমাদের প্যাকেজের মধ্যে যেতে পারে নিউ ইয়র্ক থেকে যদি কেউ উমরা যেতে চায় নট অনলি নিউ ইয়র্ক ইউএসের যে কোনো স্টেট থেকে যদি আমরা উমরা যেতে চান আমাদের উমরা বিষয়ে আমরা ইউএস পাসপোর্টে আমাদের কাছে পাসপোর্ট পিকচারটাও আমাদের হোয়াটসঅ্যাপে বা অফিসে মিলে পাঠিয়ে দিলে আমরা উইদিন টেন সেকেন্ডে আমরা উমরা বিষয় করে ওয়ান ইয়ার্স মাল্টিপল করে আপনাকে পাঠিয়ে দেবো ইনশাল এবং আপনি হোটেল ট্রান্স ফাইভ স্টার হোটেল থ্রি স্টার হোটেল উমরা প্যাকেজ মক্কা এবং মদিনায় ফুড মোয়াল্লিম ট্রান্সপোর্টেশন লাগেজ হ্যান্ডেলিং এয়ারপোর্টে যদি আপনার কোনো মক্কা এবং মদিনা যদি কোনো এয়ারপোর্ট হ্যান্ডেলিং ও লাগে সেই সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে থাকবো হাজিদের সভা আমরা চেষ্টা করে থাকি আল্লাহ প্রত্যেক মুসলমান এবং মমিনকে একবার হওয়া যত পালন করা তো দান করুক সে দোয়া করে ঠিক এক্ষেত্রে ওমরা ভিসার একটা বিষয় আছে এই ভিসাটা কত দিন কত বছর কত মাসের হয় এবং আপনি যে বলছিলেন বিভিন্ন তার যাওয়া ওমরা পালন করা সাইড সিং এগুলোতে কত দিন কত দিনের প্যাকেজগুলো আপনাদের আমরা সাত দিন নর্মালি সাত দিনের প্যাকেজ করে থাকি যাওয়া আসা সহকারে হ্যাঁ ওমরা ভিসাটা নর্মালি থ্রি মান্থ হ্যাঁ ওয়ান ইয়ার মাল্টিপল বিষয় আছে 10 ইয়ার মাল্টিপল ভিসা আছে আপনি যে অনেকে যারা উমরা যেতে চায় তারা তিন মাসে ভিসা করতে পারেন আমরা উমরা ভিসা করতে লাগে পাসপোর্ট আইডি গ্রিন কার্ডের কপি ইউএস পাসপোর্ট অনলি পাসপোর্টের পিকচার অ্যান্ড ফটো পিকচার দ্যাটস অল নাথিং এলস এবং এগুলি আমরা উমরা হইলে আমরা উমরা ভিসা করতে পারবেন এগুলা উমরা ভিসা করতে আর অন্যান্য আদার্স ডকুমেন্ট প্রয়োজন নেই এটা একটু পরিষ্কার হওয়া দরকার সেটা হলো ওমরা ভিসা নামে তো আসলে কোনো ভিসা নেই আপনি জাস্ট টুরিস্ট ভিসা নিলেই তো আপনি করে আসতে পারছেন নাকি আলাদা করে ওমরা ভিসা আলাদা করে ওমরা ভিসা আছে তিন মাস মেয়াদি ওকে হ্যাঁ এরপরে ওয়ান ইয়ার্স সেটা ওমরা ভিসা তোর ভিসা নিয়েও আপনি ওমরা করতে পারতেছেন আচ্ছা আচ্ছা আপনি ওয়ান ইয়ার মাল্টিপল টরিস্ট বিষয় নিয়ম মাল্টিপল এন্ট্রি হবে আপনি নিয়মরা করতে পারছেন ওমরা বিষয় ওমরা পালন করতে আপনার কোনো বাধা বাধার সম্মুখীন হচ্ছেন না আর যারা ঘন ঘন অর্থাৎ কয়েক মাস পর পর যেতে চান তার দশ বছর একটা নেওয়ার সুযোগ আছে জি তার মানে অনেক অফুরন্ত সুযোগ আছে এবং একই সাথে আপনার কাছে আর যেটা জানতে চাই যারা ওমরা জন্য প্রস্তুতি নিচ্ছেন ভাবছেন যে তিনি হয়তো আগামী দুই এক মাসের মধ্যে ওমরা করবেন তার এখন কোন কোন বিষয়গুলো গুছিয়ে ফেলা উচিত আমি মনে করি যারা আগে ওমরা যেতে যাচ্ছেন তারা একটা প্ল্যান করেন যে আমি কতদিনের জন্য আমি ওমরা যাব আমি মক্কায় কতদিন থাকব। মোদিনে আমি কতদিন থাকব। এবং যদি টিকিটটাকে আপনি অ্যাডভান্স পার্চেস করবেন আপনি অনেক কম মূল্যে ইজিপ্ট এয়ারলাইন্স রয়্যাল জর্ডান তার্কিশ এয়ারলাইন্স কুয়েত এয়ারলাইন্স আপনি লট অফ অপরচুনিটি এখন আসা আপনার হাতে আপনি ডেটটা ফিক্সড করে ভ্যাকেশনটা কনফার্ম করে আপনি টিকিটটা আগে পারচেস করেন এটা আমি অ্যাডভাইস করব সাথে সাথে অ্যাডভান্স আপনার হোটেলটা বুকিং করে ফেলেন আপনি অনেক কম মূল্যে হোটেল বুকিং পেয়ে যাবেন আপনি ফাইভ স্টার হোটেল নিলে আপনার ব্রেকফাস্ট ইনক্লুডেড পাচ্ছেন ফোর স্টার হোটেল নিলে ব্রেকফাস্ট ইনক্লুডেড পাচ্ছেন এ ফ্লাইট এবং হোটেলটা কনফার্ম করে ফেলেন বাকি আদার্স বেনিফিটগুলো যাওয়ার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে আদার বেনিফিটগুলো আমাকে অ্যাড করে দেবো ট্রান্সপোর্টেশন মোয়াল্লিম এগুলো আমরা আপনাকে অ্যাড করে দেবো আপনি অনেক কম মূল্যে আপনি আগামী রমজানের আগ মুহূর্তে আগামী রমজানের এক মুহূর্তে এখন এখনই আপনি টিকিটগুলো বাই করার জন্য আমি পরামর্শ দেব ইনশাআল্লাহ ঠিক Because people sneeze. because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov slash health slash vaccines টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর